হ্যালো গাইস, তো আমরা সবাই জানি যে পাবজি নিউ স্টেট গ্লোবালি সবাদের জন্য প্লে স্টোরে লঞ্চ হয়ে গেছে। এন্ড বাই দ্য ওয়ে, পাবজি নিউ স্টেট আনছে আমাদের জন্য খুবই রিয়েলিস্টিক গ্রাফিক্স এন্ড প্লাস খুবই কি বলবো একদম ফিউচারিস্টিক ওয়েপেন, যেগুলো দিয়ে খেলতে খুবই চমৎকার লাগে। তো আজ আমরা তেমনই কিছু গেম সম্পর্কে জানতে চলেছি যেগুলো খুবই ফিউচারিস্টিক ওয়েপেন আর কি আছে এন্ড প্লাস খুবই মোটামুটি ভালো গ্রাফিক্স দিয়ে তৈরি। আর হ্যাঁ, আমি বলে দিই হয়তোবা তোমরা এই সম্পর্কে মানে আর কি জানো, অনেকগুলো গেম সম্পর্কে জানো, অনেকগুলো সম্পর্কে হয়তোবা জানো না। তবে যাই হোক, বিনা কুতুরকে আজকে ভিডিওটা শুরু করি। নাম্বার 5, ইনফিনিটি অপস। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস বলি, এটা তোমাদের পিভিপি গেম, এখানে কোনো ব্যাটল রয়্যাল পাইতেছ না আনফরচুনেটলি, বাট খুবই ফিচারিস্টিক গান্স পাওয়া যাবা এবং বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন এবিলিটি প্লাস ট্যাঙ্কস তো রয়েছি। আর এখানে গান্সগুলো আসলেই অনেক ফিউচারিস্টিক, কারণ এখানে খুবই হাইটেক গান্স অ্যান্ড ক্যারেক্টার্স তোমরা পাওয়া যাবা যাদের বিভিন্ন এবিলিটি দেওয়া থাকবে। আর কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো ইকুইপ করলে তোমাদের এবিলিটিগুলো আরও বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, অনেকগুলো ম্যাপ রয়েছে যেগুলো খেললে তোমরা খুবই মজা নিতে পারবা। এই গেমটা তোমরা প্লে স্টোরেই পাওয়া যাবা অ্যান্ড কমসে কম 500 MB গেম এটা। নাম্বার 4, ওমেগা লেজেন্ডস। বাই দ্য ওয়ে, এটা অনেকটা ফর্টনাইট টাইপ গ্রাফিক্স প্লাস অনেকগুলো ক্যারেক্টার থাকবে অ্যান্ড ফিউচারিস্টিক অফকোর্স। এখানে বিভিন্ন ধরনের গান পাবা যেগুলো খুবই ফিউচারিস্টিক অ্যান্ড অনেক ধরনের এক একটা ক্যারেক্টারে এক একটা এবিলিটি। বাই দ্য ওয়ে, এখানে তোমরা পাইতেছো ব্যাটল রয়্যাল প্লাস এখানে কিছু কিছু গানসও আছে অ্যান্ড ক্যারেক্টাররা তো ওপি থাকবে যেমন কি দেখতে পারতেছো। আর গ্রাফিক্সটা মোটামুটি আমি যেটাই বললাম আর কি ফর্টনাইটের মতো। অ্যান্ড বাই দ্য ওয়ে, গেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর এটা প্লে স্টোরে অফকোর্স পাওয়া যাবা। নাম্বার 3, সাইবার হান্টার। বাই দ্য ওয়ে, আমি জানি যে তোমরা অনেকে এই গেমটা খেলছো, বাট এটাও একটা ফিউচারিস্টিক গেম, তাই আমি ভাবলাম এটাকেও ইনক্লুড করি। অ্যান্ড এটাতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা রিয়েলিস্টিক মানে আর কি রিয়েলিস্টিক না আর কি ফর্টনাইটের মতো খুবই সুন্দর একটা গ্রাফিক্স, প্লাস এখানে আছে তোমার ফিউচারিস্টিক গানস প্লাস চমৎকার চমৎকার ক্যারেক্টার অ্যান্ড ব্যাটল রয়্যালটা। ভাই, এটার অনেক জোস একটা ব্যাটল রয়্যাল, বাট আমি জানি না কেন এটা আর কি অনেকে খেলে নাই। আর এখানে যেমন কি দেখতে পারতেছো খুবই চমৎকার চমৎকার এবিলিটি প্লাস এখানে গাড়িগুলো অনেক খুব হাইটেক হাইটেক, আর এখানে আছে অনেক ধরনের ক্যারেক্টার কাস্টমাইজেশন প্লাস আরও অনেক কিছু। তোমরা এখানে গান্সগুলো একদম চমৎকার পাবা আর এগুলো বিশেষ করে গাড়িগুলো ভাই অনেক ফিউচারিস্টিক। অ্যান্ড সাইবার হান্টার তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা। নাম্বার 2, ব্যাড ল্যান্ডার্স। বাই দ্য ওয়ে, এটা একটা আলাদা রকমের গেম বলতে পারো, মানে পাবজির মধ্যে নিয়ে সব কিছু, বাট এখানে কোনো জোন নাই, রেড জোন, বাট আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গায় যেতে হবে অ্যান্ড যে সবার আগে ওই জায়গায় যেতে পারবে সেই আর কি জিতে যাবে, এই এলাকার গেমের রুলটা। আর বাই দ্য ওয়ে, এখানে গান আছে যেগুলো একটু হাইটেক হাইটেক অ্যান্ড প্লাস এখানে অনেকগুলো ওয়েস্ট এগুলো আছে যেগুলো তোমরা আপগ্রেড করতে পারবা। আর প্লাস তোমাদের এখানে FPP ও TTP মোডও পাওয়া যাবা। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমাদের এখানে টাকাও দেবে যার মাধ্যমে তোমরা নিজেদের গানগুলোকে আপগ্রেড করতে পারবা। একটা চমৎকার গেম, বাট আনফর্চুনেটলি এটা এখনও প্লে স্টোরে আসে নাই, বাট এটা এখনও প্রি রেজিস্টারে আছে আর কি প্লে স্টোরে, আর একটা টাইমে যায় এসে পড়বে, তো যখন আসবে তখন তো জেনেই যাবা। যাই হোক, আর গেমটা মূলত তোমার একটু সাইজটা লিগে অন্তর্ভুক্ত পক্ষে 1 GB মতো উপরে মনে ধরে নাও, আর এটার গ্রাফিক্সটা আরও অনেক বেশি জোস। তো নেক্সট গেমে যাওয়া যাক। অ্যান্ড আমরা চলে এসেছি আমাদের 1 নম্বর স্থানে, ফায়ারলাইট 84। বাই দ্য ওয়ে, এটা তোমরা প্লে স্টোরে অফকোর্স পাওয়া যাবে অ্যান্ড এটা খুবই চমৎকার এবং বলতে পারো পাবজির একটা অল্টারনেটিভ বলতে পারো পাবজি নিউ স্টেটের, কারণ এখানে সত্যিকারই অনেক মানে কি বলবো মানে চমৎকার গ্রাফিক্স প্লাস এদের ক্যারেক্টারের অ্যাবিলিটিও থাকে অ্যান্ড এখানে যে গান্সগুলো আছে এগুলো তো মানে কি বলবো সব ফিউচারিস্টিক যেমন কি দেখতে পারতেছো। অ্যান্ড বাই দ্য ওয়ে, এদের ক্যারেক্টার কাস্টমাইজেশনও আছে অ্যান্ড বিভিন্ন ধরনের রয়্যাল পাস আছে, আর প্লাস এখানে তোমরা ব্যাটল রয়্যাল মোড পাবা, PvP মোড পাবা এবং আরও অনেক ধরনের মোড আছে যেগুলো তোমরা খেলতে পারবা। তো এই ছিল আমাদের আজকে টপ 5 ফিউচারিস্টিক গেম যেরকম পাবজি নিউ স্টেট আর কি। তো যাই হোক, এই গেম হয়তো বা অনেকেই জানি না, সো অনেকে জানো না আর কি যে সব গেমগুলো দেখাইলাম। তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কারা কারা এইসব গেম সম্পর্কে জানতা, আর তোমাদের যদি কোনো জানা গেম থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে বলে দিতে পারো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।